রফিকউদ্দিন আহমেদ। ভাষার জন্য বুকের রক্ত দিয়ে যে সন্তান সমগ্র বাঙালি জাতিকে ঋণী করেছেন, মানিকগঞ্জকে গৌরবান্বিত করেছেন, তার নাম রফিকউদ্দিন আহমেদ। তিনি 1926 সালে 30 অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার পারিল বলধরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল লতিফ, মায়ের নাম রাফিজা খাতুন। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে রফিকউদ্দিন আহমেদ ছিলেন ভাইদের মধ্যে সবার বড়। তিনি 1949 সালে পায়রা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। জগন্নাথ কলেজে পড়ার সময় তিনি রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। শহীদ রফিক একই গ্রামের মেয়ে রাহেলা খাতুন পানুকে ভালোবাসত। পারিবারিকভাবে তাদের এই ভালোবাসাকে মেনে নিয়ে পরিবার থেকে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। সেই উপলক্ষেই বিয়ের বাজার করার জন্য তিনি ঢাকায় যায়। 21 ফেব্রুয়ারি বিয়ের শাড়ি, গহনা ও কসমেটিক্স নিয়ে সন্ধ্যায় তার বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই মহান ব্যক্তি যখন শুনতে পেলেন বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে মিছিল বের হবে, তখন তিনি ছুটে যান এই মিছিলে। তৎকালীন সরকার কর্তৃক আরোপিত 144 ধারা উপেক্ষা করে 1952 এর 21 ফেব্রুয়ারি ছাত্র জনতার সাথে তিনিও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। তখন তিনি ছুটে যান এই মিছিলে। তৎকালীন সরকার কর্তৃক আরোপিত 144 ধারা উপেক্ষা করে 52-র 21 ফেব্রুয়ারি ছাত্র জনতার সাথে তিনিও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। তখন ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল প্রাঙ্গণ ও মিছিলের পদভারে প্রকম্পিত পুরো রাজপথ। এই অবস্থা দেখে পাকিস্তান সরকার দিশেহারা হয়ে ওঠে, ফলে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ শুরু হয়। একটি গুলি রফিকউদ্দিনের মাথায় বিদ্ধ হয়ে মাথা ঝাঁকড়া হয়ে যায়। ঘটনাস্থলে রফিক শহীদ হন। তাই বলা যায় তিনি ছিলেন ভাষা আন্দোলনের প্রথম শহীদ। ভাষা শহীদ রফিকউদ্দিনের বাড়িতে নির্মিত হয়েছে শহীদ মিনার। 21 ফেব্রুয়ারি এই দিনে সিঙ্গার উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং এলাকাবাসীরা ফুলের তোড়া নিয়ে হাজির হন শহীদ মিনারে। এবং কয়েকদিন ব্যাপী আয়োজিত হয়ে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাথে রফিকউদ্দিন যে স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছেন, অর্থাৎ সিঙ্গার উপজেলার বাইরা উচ্চ বিদ্যালয়, তার স্মরণে প্রতি বছর আলোচনা সভা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। রফিক সাহিত্যিক ও সাংস্কৃতিক চর্চায় বিশেষভাবে উৎসাহী ছিলেন। কলকাতায় থাকাকালে তিনি পারিল বলধারা যুবক সমিতির কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। তিনি এখন শহীদ রফিক হয়ে 15 কোটি মানুষের অন্তরে বিরাজমান। তার লাশ দাফন করা হয়েছিল আজিমপুর কবরস্থানে 1952 সাল থেকে 2017 সাল। কেমন আছে শহীদ রফিকের পরিবার, অথবা শহীদ রফিকের স্মৃতি রক্ষায় পূর্ববর্তী সরকারগুলোই বা কি ব্যবস্থা গ্রহণ করেছেন?